ঝাঁঝে আমজনতার চোখ দিয়ে জল পড়ছে। যেভাবে দাম বাড়ছে তাতে তো পেঁয়াজ হাতে ধরা মানেই যেন বড় বিপদ। তাই পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম কমানোর জন্য বিভিন্ন জেলায় জেলায় তদারকি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছিল। মঙ্গলবার থেকেই রাজ্য সরকার ভর্তুকি নিয়ে পেঁয়াজের দাম প্রতি কেজি 59 টাকা করে ধার্য করেছে। সেই মতো এদিন জনপ্রতি সর্বোচ্চ 500 গ্রাম পেঁয়াজ ও বিক্রি শুরু হয়েছে দিনহাটার রেগুলেটেড মার্কেটের ওপর তলার সুফল বাংলা বিপণীতে। এদিনের উদ্বোধন করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। রাজ্য সরকারের তরফে পাইকারি বাজার থেকে ভর্তুকি দিয়ে পেঁয়াজ কিনে 935টি কাউন্টারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিন এই পেঁয়াজ কিনতে সাধারণ মানুষের ভিড় ছিল লক্ষণীয়। রাজ্য সরকারের এই উদ্যোগে স্বাগত জানান তারা। দিনহাটা থেকে ব্রজেশ্বর রায়ের রিপোর্ট। এটা পেঁয়াজের এখন বাজার সব জায়গাতে ছড়া বাজার চলছে, ঠিক আছে, সরকারি উদ্যোগে। এটা এখন যাতে লোকের নাগালের মধ্যে থাকে সেই জন্য সরকার ভর্তুকি দিয়ে 59 টাকা কিলো দরে পেঁয়াজটা দিচ্ছে, পার হেড 1/2 কেজি করে প্রতিদিন দেওয়া হয়। এখানে কত করে নিচ্ছে? 160 টাকা, বাইরে 120 টাকা।